এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেল ক্রেজি সফিতে তোমাদেরকে স্বাগত। লেগেছে দেখো, এখন যাচ্ছে মতিঝিল। আমরা এখন যাচ্ছি মতিঝিল পার্ক। নাও এটা, এই যে আমরা মতিঝিল পার্কে ঢুকে গেছি। নানির জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, আর আমাদের আজকে ইচ্ছা হচ্ছে না যে কোথাও ঘুরি, মানে এত রোদ গরম আর আমরা পুরো হেলে গেছি, তো জানি না কী হবে। যে টুকটাক আমি আজকে ভেবেছিলাম এখানে কত রিলস বানাবো আলিসা, কিছুই হলো না। এইদিকে এইদিকে মামি আছে, চলেন। আর এখানে আরাফাত, চলো চলো পাপা হাঁটো, চলো 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 পাপা হাঁটো হাঁটো। ওয়াও, কি সুন্দর করে হাঁটছে আরাফাত, চলো, ভেরি গুড, চলো। আরাফাত চলো, আরাফাত বাহ, ওইদিকে যেও না, সোনা পাপা, সোনা পাপা, পাপা ঘাঁচ এদিকে, পাইছো পাইছো, চলে আমি চলে গেলাম এদিকে, ওইদিকে কিন্তু সাপ আছে, সাপ সাপ। আরাফাত ড্রাইভারটা ই হয়ে গেছে এদিকে, দেখো এটুকু জ্বালিয়ে খেয়ে নিল রে আমাদেরকে। চল 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 আলিসার, একদম ইচ্ছা নাই, ভেবেছিলাম কত রিলস বানাবো। দেখি আরাফাত, চলেন আসেন আসেন, এইটুকু ঘুরলি আমরা। এখানে দেখো এগুলো কি রঙিন ছিল, সব রং হয়েছে, এটা নতুন করে ইনোভেশন করেনি মতিঝিল। চলো আকাশ পথে ইয়ে, আরাফাত হাঁটতে পারছে, আরাফাত হাঁটতে পারছে, বাবা বাবা নিচে দিকে তাকিয়ে হাঁটে সব। মেঘ ছিল, মেঘ থেকে রোদ চলে এসেছে, ওইদিকে দেখো মানে গ্রিনারিটা দারুণ লাগছে মতিঝিল পার্কের, এইটাই একটা বৈশিষ্ট্য। ও বাবা, আমাকে খুব ভালো লাগে এইখানকার এই যে সিনারিটা, খুব সুন্দর লাগছে। থাক ওখানে আছে লোক, তো এখানে আমি মামি বিদ্যুৎ ভাই আর আলিসা এসছি, বাকি পিউ মা বাবা কেউ আসেনি, তো আমরা এখানে আমরা এই গজনই এসছি, তো এই এই গজনের মধ্যে কিন্তু আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ মতিঝিল, ঝিল কি মতিঝিল, হাত দিবেন না, হাত দিলে জরিমানা হইবে। নালে গাছপালা থাকতো, জরিমানা না করলে লোকে তো ছিঁড়ে কুড়ে নাশ করে দিবে। আমাদের কাউরে দেখার ইচ্ছা নেই মতিঝিল, তার উপরে যদি বা এলাম তো পানি পড়ছে, দেখ বৃষ্টি পড়ছে, দেখ তোমাকে যাই তোমাকে যাই। দেখি তোকে কইছে না এদিকে, ওরে আরাফা বাইয়ে ইয়াসা বাইয়ে সারাদিন যাব গো, কই গো আপনার থেকে তো আগে হাঁটছে আমার বেটা, না আস্তে আস্তে হাঁটছি আমরা, চল 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 চল, একে রেখে চল, একে ধরলে কোকে ধরলে কোকে ধরলে ধরো কোকে ধরো, ওকে ধরবই না, ধরো কোকে ধরো। সত্যি কথা বলতে আজ এই প্রথমবার আমাকে মতিঝিল ভালো কিছু হলে কিছু ভালো লাগছে না, তারপরে আবার তারপরে আবার আমরা শাড়ি পরে এসেছি, এত গরম মানে বহুত বিভৎস গরম, বিভৎস।
কিন্তু খুব ভালো লাগছে আমাকে দেখতে, কিন্তু মুখ চোখের যা অবস্থা, ও নিজে নিজে হাঁটবে এখন, ও কাউকে হাঁটতে দেবে না, ও নিজে নিজে হাঁটবে, কারোর সঙ্গে হাঁটবে না, ছেড়ে দাও ছেড়ে দাও চলো বিদ্যুৎ ভাই, বান্দরকে দেখ বান্দর, আরে বসে গেছে, আয় আয় আয়, এ দাদু আয়, তোমার মতো বসে বসে খাই না নাকি, আমার সংসার আছে, স্বামী আছে, মামি একা যাবে নাকি, আমাদের বিশ্ব বাংলা কি মতিঝিলের একদম কি বলবো ম্যাপ, আমরা এখন কোথায় আছি দেখো, এই ডটের ওখানে আমরা এখন আছি বলছে, চলো এইখানে আছি আমরা, দেখে নাও বিশ্ব বাংলার ওখানে আছি, নামি দাও নামি দাও, ও হাঁটতে পারছে তখন, দেখো না খুব মজা, ও আরাফাত আরাফাত গো, ও আরাফাত আরাফাত গো, একটু দাঁড়াও, ও আরাফাত একটু দাঁড়াও, ওই দেখো কে আসছে, মামা আসছে, ওই দেখো ওইখানে বসিয়ে দেবো তোকে, চল বর্মার কোলে বসিয়ে দেবো, নানিকে করলে দে, নানিকে করলে দে, আরাফাত অপুর পঁচিশটা বেরিয়ে গেছে, খালার খুব মজাই হয়েছে, মজা হয়েছে আমার নানির হুইল চেয়ারে বসে, নাতি দেখটা ছবি তোল, নানি নানি হচ্ছে নাতিকে ঠেলে ঠেলে নিয়ে গেছে, নানির নাতি, নানির এতদিনে সেবা যত্ন, নাতি একদিনে ঘুরে দিলে, পুরো হাজারদুয়ারি ঘুরিয়েছে, আর এখন পুরো মতিঝিলটা ঘুরাচ্ছে নানিকে, আর ওইদিকে নানির কোলে আমার পুত্রকে বসিয়ে দিয়েছি, এদিকেও আবার কাকে ভিডিও কল করে দেখাচ্ছে, এই জন্য হয় এই গাছের একটা কিছু নিয়ে যেতে হবে, আমাকে গাছ নেবো আমি, ছিঁড়ি নিয়ে পালাবো, ছিঁড়ি নিয়ে পালাবো, না গো জাস্ট মজা, জাস্ট মজা, জাস্ট মজা, কেলে আরে মোটি ঝিলে কে ঘুরছিলে, অপু একদিনে নানি সেবা করে নিল, নানি যত নেকি সব অপু নিয়ে নিল, এখানে কি সুন্দর বাচ্চাদের করেছে এগুলো, এদিকে আমার আলু হাঁটতে পারে না, এত সুন্দর করে সেজে গুজে চুলগুলো খুলে এসেছিল, এখন সব বেঁধে নিয়েছে, আমার মামি বলছে এগুলো গাছগুলো খুব ভালো আছে, ভিডিও কর ভিডিও কর, আমার নানি এবার বলছে তোর গল্পগুলো করলি না, তাই ভাবছি গল্প কি, তুই যে করিস গল্প মানে ভিডিওকে, আমার নানি বলছে তুই গল্পগুলো করলি না, তো এই দেখো গাছ গাছবাছাড়ি খুবই সুন্দর, এদিকে বিদ্যুৎ ভাই ভিডিওগুলো সব মামির স্মৃতি হয়ে থাকবে বলে মামি বলছে ভিডিও কর ভিডিও কর, ইউটিউবে থাকবে, মামি যখন ইচ্ছা হবে মামি টুকটুক করে দেখবে, মামির মা বোন ভাই মানে যত গোষ্ঠী আছে সবাই দেখবে মামিকে, যে লালবাগ ঘুরতে গেছিলো তাই মামি বলছে ভিডিও কর, ঠিক আছে আমিও ভিডিও করে নিলাম, এদিকে আলিশা দেখো আসছে, আলিশা হাঁটতে পারে না, আলিশা মানে কপাল খারাপ, কপাল না, আর স্বামীটা নিয়ে গেছে নানিকে, তার নন্দায় একটা আছে, তা সে আবার এলোই না, দেখছে নন্দাই দেখছে, নন্দায় আবার দেখছে যে যদি আমাকে আবার কোলে ডোলে নিতে হয় সেই জন্য নিল না, ভয়ে ভয়ে দাবদাবা দেখছে আমার দাবদাবা, তোর কাঠগোলাপের একটা সি দেখি, হ্যাঁ কাঠগোলাপের গাছ কি সুন্দর লাগছে, এখানে ফুল পড়ে আছে দেখি, ও বাবা কি সুন্দর, আলিশা সে আমার মাথায় যে ই আছে ওইদিকে একটা আছে, ইস 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 ইস,
এই তো ভিডিও করছি আমি, এ না যদি বলবে যে ছিঁড়ে আসে তখন বলবে। এই দেখো দেখি 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 ব্যাপক লাগছে আলিস তোকে, ব্যাপক দেখি 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 ভালো আছে, সুন্দর লাগছে। কোথায় গো ওই দে আবার কি বলছেন এ মামা, কাঠগোলাপ খুব সুন্দর লাগছে। না না এটা মনে হয় কিছু একটা স্টার ফুল বা কিছু একটা হবে, ওইটা কাঠগোলাপ জানি। এইদিকে গেল এইখানে কাঠগোলাপ পড়ে আছে নাকি কে জানে। একটা ফুল আমি আলিশা দিয়ে দিলাম, আলিশা আমার কানে দিয়ে দিচ্ছি ফুল ফুল, কিন্তু এটা নিয়ে কোনো লাভ নেই জানো তো, এগুলো নিলে পর আমাদের শুধু শুধু বলবে আমরা কি পেড়েছি, কি দরকার ফাইন দিয়ে, আমার টাকা নেই বাবু। আমার টাকা আছে কিন্তু আমি নিইনি, কিচ্ছু নিনি, আমার বহুত টাকা আছে বহুত, আমার ব্যাংকে মনে হয় এলাহাবাদ ব্যাংকে আছে মনে হয় জিরো পয়সা, আর স্টেট ব্যাংকে আছে মনে হয় 12 টাকা কি 32 টাকা। যেদিন যেদিন থেকে আমি ফোনপে খুলেছি সেদিন থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে না। একদম দারুণ দারুণ জায়গা হচ্ছে ওই ট্রেনটায়, এ হচ্ছে মতি ঝিল, মতি বিবির নাম অনুসারে নাম হচ্ছে ঝিল। বৃষ্টি পড়ছে চল সহ্য করে, একটা জায়গা দেখতে এসেছি, রোদ হবে না হবে না, একটু বৃষ্টিও হবে না, তা সে না বৃষ্টিও হবে রোদও হবে সবই হবে, মানে আমাদের ঘেটে ঘ করে দিচ্ছে একদম। মেঘটা দেখো কি সুন্দর, আলিসা ছবি তুলছে, বৃষ্টি পড়ে গেছে দেখো, এত বৃষ্টি পড়ছে আমরা পুরো ভিজে ভিজেছি, আলিসা তো আবার হাঁটতেও পারছে না এত বৃষ্টি পড়ছে। এদিকে এদিকে চলেন এদিকে চলেন, এদিকে দেখো বৃষ্টি পড়ছে, বল বল বল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ভিডিও করে দিচ্ছি। বলছো নেট খোলা আছে তারপরে কিন্তু ফোন তুলে ফোন লাগে না। আর খাবা খাবো, এই হচ্ছে জমিদারি হেসেল, এখানে আমরা আজকে খাওয়া দাওয়া করবো, দেখি কি কোথায় খাওয়া দাওয়া ঝুরি আলু বাজার পাপড় সুজি উচ্ছে করেলা মানে যত রকমের যা লাগে, বিচে এসেছে বিচে গোয়া বলে বিচবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বহরমপুরে জমিদারি হোটেলে খেলাম, এবার আর কিছু না, এবার আমরা বাড়ি যাব, কারণ আমাদের আর এনার্জি নেই। আমি একটু সরে বসলাম, আরাফাতের বাবার শরীর খারাপ করছে বলে ও সামনে বসলো, আমরা দুজনেই সামনে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার আমার ছেলেটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ বাবা, চেঞ্জ টু ইউন।